শীতল পাটি দিয়ে তৈরি করা এই সমস্ত ব্যাগ, মানে আমরা যে শীতল পাটিগুলো ব্যবহার করি বাড়িতে, ঠিক সেই ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে। সাইডটা খুব সুন্দর একটা বিট দিয়ে আর এখানে কিছু ফোম জাতীয় জিনিস ব্যবহার করেছে এবং হ্যান্ডেল দিয়ে কিন্তু পুরো ব্যাগ তৈরি করে ফেলেছে। এই এই দোকানটাতে পুরোটা কিন্তু সেই ধরনের জিনিস। সুনীল দে, আচ্ছা, পাতি ফ্যাক্টরি কোচবিহার, এবং তাদের যে হাতের কাজ সেটাকেই তুলে নিয়ে আসা হয়েছে। শীতল পাটিও আছে, পেছনে শীতল পাটি ভরা আছে। আপনার সব শীতল পাটি দিয়ে তৈরি? এই ব্যাগ যা আছে সবই শীতল পাটির থেকে তৈরি করা হয়েছে। দারুণ দারুণ, মানে খুব সুন্দর কাজ। শীতল পাটি তো আমরা চিনি, ওই যেগুলো মাদুর রাখা আছে, কিন্তু সেটা দিয়েও যে এত সুন্দর কারুকার্য করা যায়। কিরকম দাদা, একটা যদি আইডিয়া দিয়ে দেন, এই যে এটা আছে 450, 450 এটা 400, এটা 400 আর এটা 300, এটা 300 আর এটা 300, এগুলো, হ্যাঁ এগুলো 300, এটা 180, এটা 180, হ্যাঁ আর এটা 150 টাকা, 150 টাকা। আর টি কোস্টার আছে, হ্যাঁ 6টা 180 টাকা। আচ্ছা, মানে এটা মানে জলের গ্লাস বা চা রাখার জন্য 6 পিস 180 টাকা, মানে এভারেজ 30 টাকা করে আসছে। আর এটা আছে 70 টাকা, 70 টাকা পার পিস, এটাই তাহলে মিনিমাম দাম হচ্ছে, মানে ব্যাগের মধ্যে এটাই সব থেকে কম দাম, 70 টাকা পার পিস। ছোট্ট একটা ব্যাগ, বাজারে যাওয়া যাবে হাতে করে নিয়ে, সুন্দর আইটেম দেখতে পেলাম এখানে। আচ্ছা, কিউআর কোডের কিন্তু সুবিধা আছে, পেমেন্ট তোমরা এখানে অনলাইনে করতে পারবে। দাদা কি ওই কুচবিহার থেকে যাচ্ছেন? কুচবিহার ঘুমারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নিজেরই কারখানা আছে, নিজেই ম্যানুফ্যাকচারার। আচ্ছা, একটা শীতল পাটির আইডিয়া দেবেন, কিরকম দাম হতে পারে? শীতল পাটি হচ্ছে 3 ফিট বাই 6 ফিট, উপরেরটা আছে ব্রাউন গুলো আছে 800 টাকা, ওগুলো সেদ্ধ করা হয়নি এই জন্য ব্রাউন, আর হোয়াইট গুলো সেদ্ধ করা হয়েছে, ওটা হচ্ছে 900 টাকা। এটা পার্থক্য কি, সেদ্ধ করা থাকলে কি হয় না থাকলে? সেদ্ধ করা থাকলে নরম হয় এবং আরাম বেশি, ঠান্ডা বেশি। আচ্ছা আচ্ছা, তো দাদা বলে দিল ব্যাপারটা যে কি পার্থক্য, এটা জানা ছিল না, আমিও জেনে নিলাম। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। হ্যাঁ নমস্কার। আচ্ছা, মেলা দেখতে দেখতে তো হাঁপিয়ে যাবে সবাই, তখন কোথায় আসবে? তোমার এখানে, এই যে আবার খাবো, এখানে কিন্তু আসতেই হবে। এসে যেগুলো তোমরা পাবে সেই কাউন্টারে দেখো, এখানে দেওয়া আছে ফিশ ফ্রাই, ক্রিপসি উইংস, বিভিন্ন রকমের আইটেম। এটা কি তৈরি হবে? স্প্রিং পটেটো ফ্রাই। স্প্রিং পটেটো ফ্রাই, বাহ, কথা দিচ্ছে আসুন একবার, আসতে হবে বারবার। আরে মেলাটা এত সুন্দর মেলা হচ্ছে, জেলা খাদি মেলা, প্রতি বছর আমি এখানে স্টল দিই, এখানে প্রত্যেকটা দোকানে খুব সুন্দর খাবার বা জিনিসপত্র ন্যায্য মূল্যে বিক্রি হয়, এবং খাবার আমার খাবার নিয়ে কোনো কথা হবে না, আসুন একবার, আসতে হবে বারবার। আমাদের নিউ ব্যাগপুরে স্টল আছে, এছাড়া খাদি মেলা তো রয়েছেই আমরা আগামী 15 ডিসেম্বর পর্যন্ত। আচ্ছা, এখানে তো আগুন জ্বালানো নিষেধ। এখানে আগুন জ্বালানো নিষেধ, তার জন্য আমরা এখানে ডিপ ফ্রায়ার রেখেছি, ভিতরে রয়েছে ডিপ ফ্রায়ার, রয়েছে সব ইলেকট্রিক আইটেমগুলো রয়েছে। দেখানো যাবে? ভিতরে চলে যাও, গিয়ে দেখিয়ে দাও। চলো এবার একটু ভেতরে গিয়ে একটু দেখিয়ে দিই কি ইউজ করছে তারা। আচ্ছা, এই যে রেডি হচ্ছে, এটা কি দেওয়া আছে দাদা? গ্রেভি কি? এটা বেসন, বেসন, বেসন দেয়া, ডিম দেয়া, আর হচ্ছে ব্রেড ক্রাম। আচ্ছা, আর এই কাছে বিস্কুটে করতে, তারপরে ফ্রাই হবে। কোনটাতে হবে ফ্রাইটা? এই মেশিনে, এই মেশিনে হয়, মেশিনে। এখানে কিন্তু আগুনের কোনো ব্যাপার নেই, পুরোটাই ইলেকট্রিকে করা হচ্ছে, ডিপ ফ্রায়ার মেশিন বলা হয় এটাকে। বাহ, দেখো টক বক করে ফুটছে পুরো। হ্যাঁ, আচ্ছা, এই মেশিনে কারেন্টের শক লাগার কোনো ভয় নেই? না না, কারেন্টের ফট লাগার কোনো ভয় নেই, কোনো ভয় নেই।